আমাদের বিজেপির 50 জন নেতাকে 15ই জুলাই পর্যন্ত কেশাগ্র স্পর্শ করতে পারবে না, অর্ডার করে দিই। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে শাসক দল তৃণমূল। বিরোধীদের এই অভিযোগ কতটা সত্য তার প্রমাণ মিলেছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের এক জনসভায় এক তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে পুলিশ। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে একদিকে যেমন ছত্রধরের ভূমিকায় পুলিশ, অন্যদিকে তেমনই অত্যাচারীদের তালিকাতেও নাম লিখিয়েছে সেই রাজ্য পুলিশই। শাসক বিরোধী দলের প্রার্থীদের গ্রেপ্তার করা থেকে মারধর, সবেতেই সিদ্ধহস্ত এই রাজ্য পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলা জুড়ে চলছে রাজনৈতিক অশান্তি। বুধবার গ্রেপ্তার হয়েছেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে চলছে ভাঙচুর লুটপাটের ঘটনা। এই গ্রেপ্তার ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কোচবিহার পুলিশ সুপার অফিসের সামনে এবার ধর্ণায় বসলেন কোচবিহার জেলা বিজেপির 6 বিধায়ক। পাশাপাশি এসপি অফিসের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখাতে থাকলেন বিজেপি কর্মী সমর্থকরাও। রীতিমতো উত্তাল কোচবিহারের জেলা পুলিশ সুপারের কার্যালয়। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। বিধায়কদের দাবি, পুলিশ সুপার যতক্ষণ না তাদের সঙ্গে দেখা করতে আসবেন ততক্ষণ তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। জানা যায় পঞ্চায়েত ভোটের মুখে 5 বছরের পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপির জেলা পরিষদের প্রার্থীকে। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে কোচবিহারের দিনহাটায়। আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টে 50 জন নেতাকে দিয়ে রিট করেছিলাম। গতকাল কলকাতা হাইকোর্ট আমাদের বিজেপির 50 জন নেতাকে 15ই জুলাই পর্যন্ত কেশাগ্র স্পর্শ করতে পারবে না, অর্ডার করে দিই। শুধু পুরনো কেসে নয়, নতুন কেসেও তাদেরকে টাচ করতে পারবে না। কিন্তু আদালতের নির্দেশ কার্যত অমান্য করেই গ্রেপ্তার করা হচ্ছে বিজেপি প্রার্থীকে। এটা কি শাসক দলের কোনো চক্রান্ত? কিন্তু রাজ্য পুলিশ এইভাবে আদালতের নির্দেশ কিভাবে অমান্য করতে পারে? এরই প্রতিবাদে শুক্রবার পুলিশ সুপারের অফিসের সামনে ধর্ণায় বসেছেন 6 বিজেপি বিধায়ক। পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করে, পুলিশকে কথা দিতে হবে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। যে কেসে আমাদের মনোনীত প্রার্থীদের গ্রেপ্তার করা হয়েছে সেই কেসেই তৃণমূলের বিভিন্ন নেতার নাম আছে, তাদের কেন গ্রেপ্তার করা হলো না? এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন, আসলে তারা খানিকটা দিশেহারা হয়ে গিয়েছে। যেভাবে তারা সন্ত্রাস করছে বিভিন্ন এলাকায়, তৃণমূল কংগ্রেস কর্মী একজন খুন হয়েছে, তারা গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন, সেটা একটু আড়াল করবার জন্যে, একটা ঘুরিয়ে দেওয়ার জন্যে তারা এই ধরনের একটা নাটকবাজি করছে এসপি অফিসের সামনে। এবং তরুণী বর্মনের যে বিষয়টাকে তারা সামনে আনার চেষ্টা করছে, তরুণী বর্মনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তাই প্রশাসনের মতো কত ব্যবস্থাপক তোমার গ্রহণ করেছে, তো এতে অন্যায়ের কিছু নেই। তাই তারা হার হবে এটা বুঝতে পেরে এ ধরনের বিধায়কদের দিয়ে এসপি অফিস ঘেরাও করে মিডিয়া হাইপ করানোর চেষ্টা করছে, তাতে লাভ হবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব রাজ্য পুলিশের। কিন্তু সেই সময় দুর্ভাগ্যবশত রাজ্য পুলিশকে তৃণমূলের জনসভায় ছত্রধরের ভূমিকায় দেখা গেল। তাহলে এই রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন কি শান্তিপূর্ণভাবে সত্যি করা সম্ভব হবে? বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার চায় বুথে থাকুক রাজ্য পুলিশ, সেখানে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু যত দিন যাচ্ছে রাজ্য পুলিশের এহেন আচরণ সাধারণ মানুষকেও ভাবিয়ে তুলছে। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ওই দিন নির্বাচন আদৌ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।